মদ্যপ অবস্থায় বাইক চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। আহত ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে। ঘটনায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় জোরে বাইক চালানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। আহত অবস্থায় প্রসেনজিৎ রায় নামে ওই ব্যবসায়ীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জয়গাছি এলাকায় একটি আটাকল রয়েছে প্রসেনজিৎ বাবুর। বৃহস্পতিবার দোকান থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে দ্রুত গতিতে বাইক করে এসে ধাক্কা মারে এক যুবক। প্রতিবাদ করেন প্রসেনজিৎ বাবু। অভিযোগ, সেই সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয় ওই অভিযুক্ত। এদিন আটাকলে আসে জয়দেব মজুমদার ও তার দুই ছেলে। জনা 50 লোকজন নিয়ে এসে প্রসেনজিৎ বাবুকে মারধর করে, বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। টাকা পয়সাও লুট করে তারা। একজনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাইক খুব র‍্যাশ ড্রাইভ করে আসছিল, মনে হয় মোটর খাওয়া ছিল কিনা আমি জানি না। তা আমি সাইড দিতে গেছি, আমার হাতের মধ্যে খুব জোরে ওই মোটর সাইকেলটা দিয়ে আঘাত করে এবং হাতে খুব মানে ব্যথা হয়, হাত ভাত করতে পারছিলাম তখনই। তখন আমি ডাক দিলাম, এই ভাই কী হয়ে চল চল চল। তো দূরের থেকে প্রায় 100 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে কিছু বলছিস? হ্যাঁ ভাই শোনে ঠিক আছে। তখন এসে দেখি আমারই পরিচিত এক দাদার ছেলে, কিন্তু পরবর্তীকালে সে যখন আমার সঙ্গে খুব রাফলি ব্যবহার করে এবং আমি তাকে প্রতিবাদ করি এবং একটা চর মারি। চর মারাতে সে বলে যে এই চরের বদলা গুলি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।